আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমি রান্না করে দেখাবো লতি, এটা অনেকে লতাও বলে থাকে, তো আজকে আমি এটা রান্না করে দেখাচ্ছি। তো এগুলো এখানে ফ্রোজিং করা পাওয়া যায়, তো আমি ওখান থেকে নিয়ে আসি, ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি। আর এগুলো হচ্ছে শুটকি, এগুলো আমাদের দেশে সেঙ্গি বলে ওগুলো, আর সাথে আমি লোটটা শুটকি নিয়ে নিয়েছি। আমি দুইটা মিক্স করে একসাথে রান্না করব। তো শুটকিগুলোকে আমি একটু ভালোভাবে ধুয়ে নিয়ে নিয়েছি, এগুলো একটু ভালোভাবে ধুতে হয়, না হয় সাথে ভালো থাকে, খাওয়ার সময় ভালো মুখে পড়লে আর খাওয়া যাবে না। তো এটার জন্য এখন আমি রান্না করার জন্য চলে যাচ্ছি। আমি ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি, দিয়ে আমি একটু অয়েল দিয়ে দিয়েছি। অয়েল দিয়ে আমি শুটকিগুলো একটু ভেজে নিচ্ছি। শুটকিগুলোকে আমি 1 মিনিটের মতো একটু ভেজে নিয়ে নিয়েছি, এবং সাথে আমি দিয়ে দিচ্ছি কিছু রসুন কুচি। রসুন কুচিগুলো আমি একটু 10 সেকেন্ডের মতো একটু নেড়ে সেড়ে, এরপর আবার মিক্স করে ফেলতেছি শুটকির সাথে। রসুনের কুচিগুলো দিলে একটু ভালো ফ্লেভার আসে, খেতে ভালো লাগে, তো আমি এই জন্য রসুন কুচিটা ইউজ করতেছি। আপনারা চাইলে বা পেস্ট যেগুলো আছে ওগুলো ইউজ করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে আমি 1 মিনিট একটু কষিয়ে নিব, এই যে এরকম করে নিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, জালটা যে যেমন খেতে পছন্দ করেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আমি আবারও 1 মিনিটের মতো একটু কষিয়ে নিব, ভালো করে মিক্স করে নিয়ে 1 মিনিটের মতো আমি কষিয়ে নেব। এই যে 1 মিনিট পরে দেখাচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি টমেটোগুলো। টমেটোগুলো দিয়ে আমি আর একটু নেড়ে দেব। এই যে এইভাবে করে আমি একটু নেড়ে দিচ্ছি। নেড়ে দেওয়ার পরে এখন বাকি মশলাটুকু আমি ইউজ করব। এটার সাথে আমি 1/2 চামচ হলুদ পাউডার, 1 চামচ জিরা ধনিয়া পাউডার, তারপর 1/2 চামচ মরিচ পাউডার ইউজ করতেছি, এটা লাল মরিচের গুঁড়া। তো ইউজ করে আমি নেড়ে দিয়ে আবারও 1 মিনিট একটু কষিয়ে নেব, কারণ মশলার যে কাঁচা গন্ধ থাকে ওটা জন্য আমি 1 মিনিট কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পর আর গন্ধটা থাকবে না। তো এরপর কষিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি লতিগুলা। এই যে লতিগুলো আমি মিক্স করে ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে একটু নেড়ে দিচ্ছি। নেড়ে দেওয়ার পরে আমি এটার সাথে একটু পানি ইউজ করব। এটা একটু কুসুম গরম পানি ইউজ করতেছি, কারণ লতির সাথে একটু কুসুম গরম লতিটা একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, তো এই জন্য আমি কুসুম গরম পানি ইউজ করতেছি। পরিমাণ মতো গরম পানি দিয়ে আমি 2 মিনিট একটু ডেকে দিয়েছি লতিগুলো সিদ্ধ হওয়ার জন্য। সিদ্ধ হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি আমি ধনে পাতা। এটার সাথে আমি আর কোনো পানি ইউজ করব না, আমি ফার্স্টে যে পানিগুলো ইউজ করছি ওটার উপর আমি পুরো রান্নাটা শেষ করে ফেলব। এই যে রেডি হয়ে গেল লতি, শুটকি মাছ দিয়ে লতি। যারা শুটকি খেতে পছন্দ করে, যারা শুটকি পছন্দ করেন, তারা আমার রেসিপিটা ট্রাই করবেন। আর আমি এখন একটা পেয়ালাতে নিয়ে দেখাচ্ছি, এই যে অনেক নাইস একটা স্মেল আসতেছে। আর এই যে দেখতে পাচ্ছেন লতিগুলো ভালোভাবে সিদ্ধ হয়েছে, আর শুটকিগুলো, এটা আমার বাংলাদেশ থেকে আনা শুটকি, এটা আমি আরও অনেক আগে নিয়ে আসছিলাম। তো এখন আমি রান্না করে খাচ্ছি। আর এখানে শুটকি অনেক দিন পর্যন্ত থাকে এখানে, যেহেতু শুটকিটা নষ্ট হয় না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।